আপনার নাম কি? আমার নাম মানিক দাস। কি করেন আপনি? আমি নগর পঞ্চায়েত সবজান চালক। তো এটা কোন জায়গা? এটা সাবরুম সাব ডিভিশনাল হসপিটাল। আপনার পিছনে এটা কি? এটা সাবরুম হসপিটাল, সাবরুম হসপিটালের মর্গ। তো এখানে কি ডেড বডি আনছেন? হ্যাঁ, আমি ডেড বডি পাতাসরের কাছে একটা আননোন ডেড বডি আনছি, কিন্তু আইসিইউ দুই আড়াই ঘন্টা হইতেছে। মানে এটা রাখবো বই কোনো ব্যবস্থা নেই। হসপিটাল কইতাছে এটা চাবি হ্যান্ড ওভার হয়েছে না, আবার পুলিশ কইতাছে এটা পুরানটার মধ্যে দরজা জানলা নাই, কেম ভাবে রাখবো? ওরা আমি বডি লিয়ে বয়ে রয়েছি। তো সবসময় কি এভাবে কি আপনার না যায়? প্রায় সময় আমরা ওই বডি নিয়ে এলে হয়রানির শিকার হইতে হয়। হাসপাতালে একটা মর্গের ব্যবস্থাই নাই। এটা তো নতুন হয়েছে, দেখা নতুন হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ কইতাছে এটা হ্যান্ড ওভার হয়েছে না। আর এটা তো একদম পুরানো ভাঙ্গা চুরা, এটা পুরানো, এটার মধ্যে দরজা জানলা কিছুই নেই। তো আপনারা যদি যে কোনো ডেড বডি যদি আনেন, ওই পুরান ভাঙ্গাটার মধ্যে রেখে যাই, এরপরে তারা পিএম করলে পিএম হয় সেদিন করে থাকে। এটা তো পুরাই দরজা খোলা থাকে। হ্যাঁ, দরজা খোলা। তো এই পিএম, পিএম তো দরজা বদ্ধ করে করতে হয়, কিন্তু তারা কেমনে করে এটা আমি জানি না। এমনি দরজা দরজা জানালা খোলা, জানালাও দরজা নাই হিসাবে, জানলা আছে কিন্তু জানলা একটু ভাঙ্গা চুরা আর কি। তো আপনারা এভাবে একটা মর্গে রাখা যান গা? আমি এইভাবে রেখে যাই গা। জানাচ্ছেন না আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ? উদ্বোধন হসপিটালের আমরা পুলিশকে জানাইছি, যেহেতু আমার পুলিশ নিয়ে আমি পুলিশকে জানাইছি, পুলিশ কইছে ঠিক আছে, আমরা ডাক্তারবাবুর লগত কথা কই। এই ডাক্তারবাবুর লগত কথা কি কত হয়েছে তো আমি জানি না, আমি অনেকক্ষণ ইচ্ছা লই বলি। দেখেন দরজা জানলা কিছুই নাই, জানলা আছে রড ভাঙ্গা, জানলা পাল্লাও খোলা, দরজাও খোলা, পুরা ওয়ালেতে দরজার পাট আলাদা হয়ে গেছে। এটার মধ্যে রেখে দেয় গিয়া, এরপরে পুলিশ প্রোটেকশন দিয়ে না কীভাবে তারা রাখে জানি না, পরের দিন দেখি যে বডি আমরা নিতে আইলে দেখি যে বডি নড়াচড়া, এই কুকুরে টানছে না শিয়ালে টানছে এটা আমরা ঠিক করতে পারি না। মানে ছাদও তো করলে পড়ে, হ্যাঁ, সিলিং টিলিং কিছুই নাই, সব কিছু ভাঙাচোরা, ঘরে ড্যামেজ। মানে আপনারা যখন ডেড বডি এখানে পোস্টমর্টমের জন্য আনেন, এই তো রাস্তেই নেই পোস্টমর্টমের জন্য, নিমু রাস্তেই নেই ডেড বডি নেওয়ার লাশ করে। তো খুব কষ্ট হয়, রাত্রিবেলা আনলে খুব কষ্ট হয়, অন্ধকারে লাইট ফাইট কোনো কিছুর ব্যবস্থা নেই এখানে, মানে কোনো নিরাপদ নেই। না, নিরাপত্তা তো আমার পা কাটবো না হাত কাটবো কোনো কোনো গ্যারেন্টি নেই। মানে আপনারা ডেড বডি যদি রাত্রিবেলা নিয়ে যেভাবে রাখেন এভাবে থাকে না? এভাবে থাকে না, অনেক সময় দেখি থাকে না, লোয়া জোড়া থাকে, কি কুকুরে টানে না কি টানে। এই রোডটা কোনখান থেকে কোনখানে গেছে? এটা ফেরি ব্রিজ থেকে সাবরুম টাউনের দিকে রাস্তা, এখান থেকে তো অনেক লোক। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি ঘনবসতি এটা, এটাই আনন্দপাড়া সবচেয়ে প্রবল জায়গা। এটা তো রাস্তার উপরে মর্গটা? হ্যাঁ, রাস্তার উপরে মর্গ না, গভর্নমেন্ট শিফট করবো, এটাও নতুন বানাইছে, কিন্তু এটারও কোনো ইয়া নেই, হেলদোল নেই। মানে আপনার মূল বক্তব্য হলো আপনারা এই যে ডেড বডিটা রাত্রেবেলা বা দিনের বেলা যখনই এনে রাখেন, মানে এরপরে আপনারা ডেড বডিটা ঠিক মতন নাড়াচাড়া দেখতে পান? হ্যাঁ, বডি আমরা নাড়াচাড়া দেখতে পাই, কিরম দরজা জানলা নেই তো, কুকুরে টানে না কি টানে কুইতেই না, নাড়াচাড়া থাকে, অনেক সময় নিচে করে থাকে, আমরা তো উপরে স্ল্যাবের উপরে রেখে যাই, কিন্তু অনেক সময় নিচে পাই, নিচে করে রয়েছে। এমনি ওই কতটা আসে প্রত্যেক মাসে? মাসে বলা যায় না, প্রায় দিনে প্রায় মাসে আসে, দুই তিনটা আসে, অনেক সময় আবার বেশি হয়। আপনার নাম কি? রঞ্জন হাজারি। এটা কোন জায়গা? এটা আনন্দমার ৬ নম্বর ওয়ার্ড। আর এটা হলো ৪ নম্বর। ও, আপনার পিছে এটা কি? এটা তো একটা মর্গ, হাসপাতালের মর্গ। এটা তো এই যে অবস্থার মধ্যে রয়েছে, এখানে তো দীর্ঘদিন পর্যন্ত মর্গটা কোনো নতুন একটা মর্গ হয়েছে, কিন্তু সেটাতে এখনও তারা শিফট করে নাই, অথচ এখান দিয়ে প্রচুর লোক আসা যাওয়া করে, কিন্তু বিভিন্ন সময় লাশ আনে,
এগুলি এইভাবে দরজা জানালাগুলি ঠিকভাবে থাকে না, খোলা থাকে, মর ফুরে থাকে, মানুষের প্রচণ্ড অসুবিধা হয়। এখন আমরা সরকার কাছে আবেদন, যেহেতু একটা নতুনভাবে মর করা হয়েছে অতি সত্ত্বর, যাতে এখান থেকে এটাকে স্থানান্তর করা হয়, তাহলে এটার এলাকাবাসী যথেষ্ট উপকার হয়। এটাই শুধু আমাদের আবেদন। এই যে মাঝে মধ্যে তো দুই একদিনও থাকে মর্কে, বিভিন্নভাবে বলা হয়েছে তাদেরকে, এটা অনেক সময় লাস্টের কারণে যে এরা বাইরে ফেলাই রাখে অনেকক্ষণ পর্যন্ত পড়ে থাকে, তারপর এটার পরে তারা ঢুকায় জানলাগুলি খোলা থাকে, লাশ কাটতে সে মানুষ দেখে ছেলেমেয়েরা এখান থেকে আসা যাওয়া করে, অনেকে ভয় পায়, রাত্রিবেলা তো অনেক সময় সন্ধ্যার সময় লোকজন এখান থেকে আসা যাওয়া করে, জানলাগুলি ঠিকভাবে লাগে না। নতুনভাবে যখন একটা তৈরি হয়ে গেছে, এটা তো অতি দ্রুত এটাকে এখান থেকে স্থানান্তর করা উচিত। এই জন্য আমরা আপনারা কি দুর্গন্ধ থাকতে পারেন না? হ্যাঁ, সবসময় এটা আমরা অনেকভাবে এটাতে যে দুর্গন্ধ হয়, তাছাড়া এটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে এখানে আছে, এটা সাধারণ মানুষের চলাচলের প্রতি এটা একটা অনেক সময় অনেকে ভয় পায়, দুর্গন্ধ হয়, অস্বস্তিকর পরিবেশ, এটাকে যত দ্রুত সম্ভব এখান থেকে স্থানান্তর করা না জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। আশা করি সরকার এটা অতি সত্ত্বর এটা একটা সুব্যবস্থা করবে।